হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা করব জি মক টেস্ট নাম্বার টুয়েলভ এই সমস্ত জিকে মক টেস্ট তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন এক্সামিনেশন এক্সাইজ মেন এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই দু কলকাতা পুলিশ এসআই দু এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই সমস্ত ক্লাসগুলো প্রতিদিন সকাল সাতটার সময় ফলো করার চেষ্টা করবে তোমাদের কিন্তু এই এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলো আজকের ক্লাসে কি কি প্রশ্ন উত্তর রয়েছে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন বর্তমান মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে এই প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং তারপর সঠিক উত্তরটা বলে দেওয়ার পর তোমরা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে কোনটা সঠিক উত্তর হলো এর মাধ্যমে তোমাদের প্র্যাকটিসও হবে এবং অনেক সময় মনেও থাকবে তো প্রথম প্রশ্ন বর্তমান মণিপুরের মুখ্যমন্ত্রীর নাম কি তো প্রশ্ন নাম্বার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এন বীরেন সিং এন বীরেন সিং হল মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম নেক্সট প্রশ্ন নাম্বার দুই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়েছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করে কার নামে এই পুরস্কারটির নাম রাখা হয়েছে তো প্রশ্ন নাম্বার দুই খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভিভিআই তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মেজর ধ্যান চাঁদ অর্থাৎ এখন নাম হয়ে গিয়েছে ধ্যান চাঁদ রত্ন পুরস্কার প্রশ্ন নাম্বার তিন করার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেনসের ব্যাচ কোর্স কিন্তু শুরু হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেন পরীক্ষায় এইটটি পার্সেন্ট হু প্রশ্ন হুবহু কমন পেতে আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও এবং গত পাঁচই অক্টোবর থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমাদের গাইডেন্স দেওয়া হবে ওয়েস্টবেঙ্গল পুলিশ মেন পরীক্ষার জন্য এবং এটার প্রাইস মূল্য চার টাকা কিন্তু সত্তর পার্সেন্ট ছাড় রেখে সীমিত সময়ের জন্য তোমাদের কাছে চোদ্দোশো টাকায় প্রোভাইড করা হচ্ছে তো সময় খুবই কম রয়েছে তোমরা কিন্তু যারা এখনো ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও এবং তোমরা সকলেই যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলি পরীক্ষায় আমাদের ক্লাস থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে কন্ট্যাক্ট করো নেক্সট প্রশ্ন নাম্বার তিন টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি এ মাসকট কে ছিল টোকিও অলিম্পিক দু কুড়ি এ কি ছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার এটা আমরা প্র্যাকটিস করেছি তো প্রশ্ন নাম্বার তিনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মিরাইটোবা টোবা মিরাইটোবা ছিল টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি এর ম্যাসকট প্রশ্ন নাম্বার চার দ্য জাঙ্গল বুক এই বইটির লেখককে দ্য জাঙ্গাল বুক এটি খুবই বিখ্যাত একটি বই এবং এই বইয়ের ওপর বেশ করে কিন্তু অনেক হলিউড সিনেমাও হয়েছে এই জাঙ্গাল বুক বইটির লেখককে তো প্রশ্ন নাম্বার চারের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রুডিয়ার্ড কিপলিং রুডিয়ার্ড কিপলিং হলেন দ্য জাঙ্গাল বুক বইটির লেখক তো কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের রচয়িতার ব্যাপারে আমরা দেখে নেব দেখো প্রথম বইটা দ্য আর্গুমেন আর্গুমেন্টিভ ইন্ডিয়া ডেভেলপমেন্ট অ্যাস ফ্রিডম ইন ইকুয়ালিটি রিএকজামিন দ্য আইডিয়া অফ জাস্টিস এই সমস্ত বইগুলোর রচয়িতা হলেন অমর্ত্য সেন তারপরে দেখো দ্বিতীয়ত দ্য লুমিনাস স্পার্কস ইন্সপায়ারিং থটস ইন্ডিয়া টু এই সমস্ত বইগুলো লিখেছেন এপিজে আব্দুল কালাম তারপর দেখো দা গড অফ স্মল থিংস ব্রোকেন রিপাবলিক দ্য শেপ অফ দ্য বিস্ট এই সমস্ত বইগুলো লিখেছেন অরুন্ধতি রায় নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ বই দেখব দ্য স্টেট অফ ব্ল্যাক আমেরিকা দ্য অডিসিটি অফ হোপ ড্রিমস অফ মাই ফাদার এই সমস্ত বই লিখেছেন বারাক ওবামা নেক্সট পাকিস্তান দ্য গ্যাদারিং স্টর্ম রিকাউন্সিলেশন ইসলাম ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট এগুলো লিখেছেন পেনজির ভুট্টো তারপরে দেখো বিজনেস অ্যাট দ্য রেট অফ দ্য স্পিড অফ থটস দ্য রোড অ্যাহেড এগুলো লিখেছেন বিল গেটস নেক্সট দ্য অরিজিন অফ স্পিসিস দ্য ডিসেন্ট অফ ম্যান এগুলো লিখেছেন চার্লস ডারউইন নেক্সট আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ ইন্ডিয়ান ফিলোসফি এগুলো লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং দেখো শেষে দ্য ক্যান্টারবারি টেলস দ্য বুক অফ ডাচেস এগুলো লিখেছেন জিওফ্রে চসার তো গুরুত্বপূর্ণ আমরা কিছু বই এবং তাদের রচয়িতার ব্যাপারে এখান থেকে জেনে নিলাম নেক্সট প্রশ্ন নাম্বার পাঁচ দেখব রেটিনা ও অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলা হয় বিজ্ঞানের উপর থেকে প্রশ্ন এটা জীববিজ্ঞানের উপর থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে কমেন্ট বক্সে কমেন্ট করো রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে কি বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্লাইন্ড স্পট ব্লাইন্ড স্পট বলা হয় রেটিনা এবং অপটিক স্নায়ুর মিলন বিন্দুকে প্রশ্ন নাম্বার ছয় আলোক বর্ষ হল কোনটি আলোক বর্ষ হল নিচের কোনটি বহুবার পরীক্ষা এসেছে এটিও তো প্রশ্ন নাম্বার ছয় সঠিক উত্তর হয়ে যাবে আলোর এক বছর অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ আলোক হলো একটি দূরত্ব মাপার একক এবং এক বছরে আলো যত দূর পথ অতিক্রম করতে পারে সেই পথটাকেই বলা হয় বা সেই অতিক্রান্ত দূরত্বটাকেই বলা হয় আলোক বর্ষ দেখো এক আলোক বর্ষ সমান 9.46 কিলোমিটার বা ওকে এইট প্রশ্ন নাম্বার সাত রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেটি ক্রিকেট স্টেডিয়াম একটি সেটি কোথায় অবস্থিত রয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে তো প্রশ্ন নাম্বার সাতের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হায়দ্রাবাদ হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম এবং তাদের অবস্থান সম্বন্ধে আমরা একটু দেখে নেব দেখো ইডেন গার্ডেন্স সকলেই জানি এটা কলকাতায় অবস্থিত রয়েছে তারপর এন চিন্নাস্বামী স্টেডিয়াম এটি অবস্থিত রয়েছে বেঙ্গালুরুতে ওয়াংখের স্টেডিয়ামটি অবস্থিত রয়েছে মুম্বাই শহরে পাঞ্জাব সি এ স্টেডিয়ামটি অবস্থিত রয়েছে মোহালিতে এম এ চিদাম্বরম স্টেডিয়াম এটি রয়েছে চেন্নাইতে গ্রিন পার্ক স্টেডিয়ামটি রয়েছে কানপুরে এবং ফিরোজ শাহ কোটালা এই ক্রিকেট স্টেডিয়ামটি অবস্থিত রয়েছে দিল্লিতে নেক্সট আরও কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম দেখব ব্রাবন স্টেডিয়ামটি অবস্থিত রয়েছে মুম্বাইতে জহরলাল নেহেরু স্টেডিয়াম অবস্থিত রয়েছে দিল্লিতে ইডেন পার্ক এটি অবস্থিত রয়েছে নিউজিল্যান্ডে এটা হচ্ছে ইডেন পার্ক ইডেন গার্ডেনস নয় ইডেন গার্ডেন্স কলকাতায় এবং ইডেন পার্ক রয়েছে নিউজিল্যান্ডে তারপর মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড রয়েছে অস্ট্রেলিয়াতে শেরি বাংলা মিরপুর স্টেডিয়াম অবস্থিত রয়েছে বাংলাদেশে অ্যাডিলেট ওভাল অ্যাডিলেট ওভাল অবস্থিত রয়েছে অস্ট্রেলিয়াতে ওয়ান্ডার স্টেডিয়াম অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড অবস্থিত রয়েছে ইংল্যান্ডে এবং ওভাল রয়েছে ইংল্যান্ডে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়াম এবং তাদের অবস্থান কোন কোন শহর অবস্থিত রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম নেক্সট প্রশ্ন নাম্বার আট হাওয়া মহল কোথায় অবস্থিত হাওয়া মহল নিচের কোন শহরে অবস্থিত রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার আটের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের জয়পুর রাজস্থানের জয়পুরে অবস্থিত রয়েছে হাওয়া মহল প্রশ্ন নাম্বার নয় ভারতের পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে কে নিয়োগ পেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের পুরুষ হকি দলের নতুন কোচ হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো প্রশ্ন নাম্বার নয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গ্রাহাম রেড গ্রাহাম রেড নতুন কোচ হিসাবে ভারতীয় পুরুষ হকি দলে যুক্ত হয়েছেন প্রশ্ন নাম্বার দশ চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত চিপক স্টেডিয়াম নিচের কোন শহরে অবস্থিত রয়েছে তো প্রশ্ন নাম্বার দশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চেন্নাই চেন্নাই শহরে অবস্থিত রয়েছে চিপক স্টেডিয়াম প্রশ্ন নাম্বার এগারো ভারতের প্রথম আন্তলিঙ্গ বিদ্যালয়ের নাম কি ভারতের প্রথম আন্তলিঙ্গ বিদ্যালয়ের নাম কি তো প্রশ্ন নাম্বার ইলেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সহজ ইন্টারন্যাশনাল স্কুল সহজ ইন্টারন্যাশনাল স্কুল হলো ভারতের প্রথম আন্তলিঙ্গ বিদ্যালয় প্রশ্ন নাম্বার বারো কোন বিদ্যাকে মাইকোলজি বলা হয়ে থাকে অর্থাৎ নিচের কোন জিনিসকে নিয়ে গবেষণা বা অধ্যয়নকে বলা হয় মাইকোলজি প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার বারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছত্রাক সংক্রান্ত বিদ্যা ছত্রাক ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মাইকোলজি এবার আমরা বিভিন্ন সংক্রান্ত বিদ্যার ব্যাপারে একটু দেখে নেব দেখো এপিওলজি বলা হয় মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে আর্থ্রোলজি বলা হয় অস্থি সম্বন্ধীয় বিদ্যাকে অ্যাস্ট্রোনস্টিক এটি বলা হয় মহাকাশ বিষয়ক বিজ্ঞানকে ব্যাকটেরিওলজি বলা হয় ব্যাকটেরিয়া বিষয়ক বিজ্ঞানকে তারপর দেখো কার্সিনোম্যাটোলজি বলা হয় কর্কট রোগ সম্বন্ধীয় বিদ্যাকে তারপর ক্রেনোলজি বলা হয় মাথার খুলি বিষয়ক বিজ্ঞানকে তারপর এনটমোলজি বলা হয় পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞানকে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আরও কিছু দেখব হর্টিকালচার হর্টিকালচার হলো ফল ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত অধ্যায়ন বা বিদ্যাকে বলা হয় হাইড্রোলজি বলা হয় আবহাওয়া মণ্ডলের জলের উপস্থিতি এবং ধর্মালম্বী নিয়ে আলো চর্চাকে বা গবেষণাকে বলা হয় হাইড্রোলজি লিমনোলজি দেখো লিমনোলজি হল জলাশয় ও জলাশয় জীব সম্পর্কিত গবেষণাকে বলা হয় ওদন্তোগ্রাফি ওদন্তোগ্রাফি হলো দন্তের বা দাঁতের বিবরণ নিয়ে চিকিৎসা বা চর্চাকে বলা হয় ওদন্তোগ্রাফি ওষ্টিওলজি বলা হয় অস্থির বিষয়ক বিজ্ঞান অর্থাৎ অধিবিদ্যাকে এবং প্যালিও বটানি হলো উদ্ভিদের জীবন সংক্রান্ত চর্চাকে বলা হয় প্যালিও বটানি তো গুরুত্বপূর্ণ বিভিন্ন বস্তু সম্বন্ধীয় গবেষণা এবং অধ্যয়নকে বিজ্ঞানের ভাষায় কি বলা হয় সেই সম্বন্ধে আমরা দেখে নিলাম নেক্সট প্রশ্ন নাম্বার তেরো আইপ্যাড কোন কোম্পানি তৈরি করে আইপ্যাড কোন কোম্পানি তৈরি করে খুবই ইজি প্রশ্ন এবং এটা প্রত্যেকেই যেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যাপেল অ্যাপেল কোম্পানি আইপ্যাড তৈরি করে প্রশ্ন নাম্বার চোদ্দ সাধারণত কোন দিন চন্দ্রগ্রহণ হয় সাধারণত কোন দিন চন্দ্রগ্রহণ হয় তো প্রশ্ন নাম্বার চোদ্দোর সঠিক উত্তর হবে অপশান এ পূর্ণিমার দিনে পূর্ণিমার রাতে সাধারণত চন্দ্রগ্রহণ হয়ে থাকে দেখো নিচে কিছু নোট করে দেওয়া রয়েছে অমাবস্যার দিনে সাধারণত আমরা সূর্যগ্রহণ দেখতে পাই এবং চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য এবং চন্দ্রের মধ্যে অবস্থান করে অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে যে কারণে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এবং সেই জন্য আমরা চাঁদটাকে দেখতে পাই না পূর্ণিমার দিনে প্রশ্ন নাম্বার পনেরো বৌদ্ধদের উপাসনা স্থলকে কি বলা হয় বৌদ্ধদের উপাসনা স্থলকে কি বলা হয় প্রশ্ন নাম্বার পনেরোর কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মঠ বা বিহার মঠ বা বিহার বলা হয় উপাসনা স্থলকে প্রশ্ন নাম্বার ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে নিচের কোন খাল খুবই গুরুত্বপূর্ণ ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে নিচের কোনখাল দেখো এই হলো ভূমধ্য সাগর এবং এই হলো লোহিত সাগর তো মাঝখানে এখানে কোন খাল রয়েছে নামটা দেখো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুয়েজ খাল তো এছাড়াও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখো পানামা খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে গ্র্যান্ড খাল পৃথিবীর থেকে দীর্ঘতম খাল এর দৈর্ঘ্য আঠারোশো কিলোমিটার এটি চীনে অবস্থিত রয়েছে ওকে তো গুরুত্বপূর্ণ এখান থেকে দুটো ইনফরমেশন দেখলাম যে পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে যুক্ত করেছে একটা আর একটা হলো গ্র্যান্ড খাল পৃথিবীর দীর্ঘতম খাল যেটি চীনে অবস্থিত প্রশ্ন নাম্বার সতেরো কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতাকে কুমার সম্ভব গ্রন্থটির রচয়িতাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ও একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো প্রশ্ন নাম্বার সতেরোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি কালিদাস মহাকবি কালিদাসের রচনা করা বিখ্যাত গ্রন্থ হল কুমার সম্ভব প্রশ্ন নাম্বার আঠারো নিম্নলিখিত কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে নিচে চারটে অপশান চারটে গুরুত্বপূর্ণ দ্বীপ সেই চারটে গুরুত্বপূর্ণ দ্বীপের মধ্যে থেকে নিরক্ষরেখা কোন দ্বীপটির ওপর থেকে গেছে তো প্রশ্ন নম্বর আঠারোর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তাসমানিয়া তাসমানিয়া দ্বীপের ওপর থেকে নিরক্ষরেখা প্রবাহিত হয়েছে প্রশ্ন নাম্বার উনিশ দেখব তথ্যের অধিকার আইন যেটাকে বলা হয় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত সালে কার্যকরী হয় রাইট টু অ্যাক্ট বা বা তথ্যের অধিকার আইন কোন বছর ভারতে কার্যকরী হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দু হাজার পাঁচ সালে 2005 হাজার পাঁচ সালে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ভারতবর্ষে কার্যকরী হয় প্রশ্ন নাম্বার কুড়ি সংবিধানে রাষ্ট্রপতি নির্দেশাত্মক নীতি কোন অংশে ও ধারায় বর্ণিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ সংবিধানের রাষ্ট্রপতি নির্দেশাত্মক নীতি কোন অংশে বা ধারায় বর্ণিত হয়েছে যেটিকে আমি আমরা ডিপিএসপি নামে পরিচিত বা জেনে থাকি ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি তো কোন ধারায় এবং কোন অংশে অবস্থিত রয়েছে এটি তো প্রশ্ন নাম্বার কুড়ির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি চতুর্থ অংশ অবস্থিত রয়েছে এবং ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় এই ডিপিএসপি বর্ণিত রয়েছে প্রশ্ন নাম্বার একুশ ভারতে প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ইকোনমিক্স এর উপর থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই ভারতের প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা হয়েছিল কোন পরিকল্পনার সময় থেকে তো প্রশ্ন নাম্বার একুশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নবম পরিকল্পনা থেকে এবং এই পরিকল্পনার সময়কাল ছিল দেখো উনিশশো সাতানব্বই থেকে দু পর্যন্ত প্রশ্ন নাম্বার বাইশ জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথা কে চালু করেন জয় হিন্দ এই কথাটি দ্বারা সম্ভাষণ করার প্রথা কোন বিখ্যাত ব্যক্তি প্রচলন করেন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো প্রশ্ন নাম্বার বাইশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুভাষচন্দ্র বসু নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি থ্রি বায়ুকলের দেশ কাকে বলা হয় বায়ু কলের দেশ নিচের কোন দেশকে বলা হয়ে থাকে তো প্রশ্ন নাম্বার তেইশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নেদারল্যান্ডস নেদারল্যান্ডসকে বলা হয় বায়ু কলের দেশ দেখো বিভিন্ন জায়গার উপনাম আমরা এবার দেখে নেব লবঙ্গ দ্বীপ বলা হয় মাদাগাস্কারকে চিনির পাত্র বলা হয় কিউবাকে দারুচিনির দ্বীপ বলা হয় শ্রীলঙ্কাকে পৃথিবীর রুটি ঝুড়ি বলা হয় ফ্রেইরিকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশকে ইউরোপের ক্রিয়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে নিষিদ্ধ শহর বলা হয় লাসা কে আরো কিছু গুরুত্বপূর্ণ দেখব সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে কফি বন্দর বলা হয় রিও ডি জেনেরিওকে যেটি ব্রাজিলে অবস্থিত এবং গোটা বিশ্বের মধ্যে ব্রাজিল সব থেকে বেশি পরিমাণে কফি উৎপাদন করা করে থাকে যে কারণে রিও ডি জেনারিকে কফি বন্দর বলা হয় দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে পান্নার দ্বীপ বলা হয় আয়ারল্যান্ডকে ইংল্যান্ডের উদ্যান বলা হয় কেন্ট শহরকে পবিত্র ভূমি বলা হয় প্যালেস্তাইন শহর প্যালেস্তাইনকে বাতাসের শহর বলা হয় শিকাগো শহরকে এবং দারুচিনি দ্বীপ একটু আগেই আমরা দেখলাম শ্রীলঙ্কাকে বলা হয় তো এখান থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ এবং শহরের কি কি উপনাম রয়েছে সেগুলো দেখে নিলাম নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফোর ফিউজের প্রাথমিক কাজ কি বাড়িতে যে ইলেকট্রিক সার্কিট থাকে সেখানে যে ফিউজটি থাকে সেই ফিউজের প্রাথমিক কাজ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার চব্বিশের কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা হলো ফিউজের প্রাথমিক কাজ তো ফিউজ তার উপাদানগুলি দেখে নাও দেখো কপার সিলভার টিন জিঙ্ক অ্যান্টিমনি অ্যালুমিনিয়াম লেড সহ নানান পদার্থ ব্যবহার করা হয় ফিউজ তার বানাতে প্রশ্ন নাম্বার পঁচিশ দীপিকা কুমারী কোন রাজ্যের বাসিন্দা ছিলেন দীপিকা কুমারী নিচের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো প্রশ্ন নাম্বার পঁচিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ঝাড়খন্ড ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন দীপিকা কুমারী ইনি তীরন্দাজি খেলার সঙ্গে যুক্ত প্রশ্ন নাম্বার ছাব্বিশ কোর স্টোরেজ কোনটিকে বলা বলা হয় কোর স্টোরেজ নিচের কোনটিকে বলা হয় প্রশ্ন নাম্বার ছাব্বিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ র্যাম র্যামকে বলা হয় কোর স্টোরেজ এবং র্যামের সঠিক উত্তর কি বা সম্পূর্ণ নাম কি র্যামডম সরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হল র্যামের সম্পূর্ণ নাম প্রশ্ন বা সাতাশ যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটনের সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একে তাদের পরস্পরকে কী বলা হয় যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই তাদের পরস্পরকে কী বলা হয় যেমন x আর y এখানে চল্লিশ এখানে চল্লিশ কিন্তু এখানে সতেরো এবং এখানে আঠারো তো দেখো পারমাণবিক সংখ্যা এখানে সতেরো এখানে আঠারো অর্থাৎ আলাদা কিন্তু ভর সংখ্যা এখানেও চল্লিশ এখানেও চল্লিশ তো এইরকম দুটো মৌলকে আমরা একে অপরের কি বলবো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আইশো বার তাদের পরস্পরকে আইশো বার বলবো ভর সংখ্যা একই হলে তো দেখো আইশো কাদের বলে যেসব মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ওদের ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরকে আইসোটোপ বলে তার মানে এক্স আর ওয়াই দুটোর ভর সংখ্যা আলাদা অর্থাৎ এর থার্টি এইট এর থার্টি নাইন আর এর এখানে পনেরো এর এখানে এর এখানেও পনেরো তার মানে কি এখানেও পনেরো রয়েছে এখানেও পনেরো রয়েছে তার মানে কি এই দুটোর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু মাথায় কি ভর সংখ্যা আলাদা তো এই রকম আমরা মৌলকে বলবো আইসোটোপ তারপর দেখো আইসোটোন যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা এটা হচ্ছে একই হবে ভিন্ন নয় একই নিউট্রন সংখ্যা একই হবে তাদের পরস্পরকে আইসোটোন বলে অর্থাৎ এক্স আর ওয়াই এই দুটোর মধ্যে যদি নিউট্রনের সংখ্যা যদি একই হয়ে থাকে তাহলে তাদের বলবো আইসোটোন তারপর দেখো প্রশ্ন নাম্বার টোয়েন্টি এইট অ্যান্টিবডি উৎপন্ন করে নিচের কোনটি অ্যান্টিবডি উৎপন্ন করে নিচের কোনটি প্রশ্ন নাম্বার টোয়েন্টি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি লোসিকা লোসিকা অ্যান্টিবডি উৎপন্ন করে থাকে নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি নাইন সর্দার বল্লভ ভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত রয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি নিচের কোন শহরে অবস্থিত রয়েছে তো প্রশ্ন হয়ে যাবে এ প্যাটেল পুলিশ একাডেমি অবস্থিত রয়েছে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার তিরিশটি দেখো কোনটি ভারতের সর্বাপেক্ষা প্রাচীন বংশ নিচের কোন বংশটি অপশনের মধ্য থেকে দেয়া সব থেকে প্রাচীন বংশ তো নাম্বার তিরিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মৌর্য অপশনের মধ্য থেকে দেয়া সব থেকে পুরাতন বংশ হলো মৌর্য বংশ দেখো মৌর্য বংশের সময়কাল ছিল আনুমানিক তিনশো একুশ খ্রিস্টাব্দ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনশো একুশ থেকে একশো পঁচাশি খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল মহুর্য বংশের সময়কাল তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য তো আজকের ক্লাসের মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন এবং আনুষাঙ্গিক কিছু ইনফরমেশন জেনে গেলাম তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে সিআরপি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও সেখানে প্রতিদিন মর্নিং ছটায় মর্নিং মোটিভেশন দুপুর বারোটায় গণিত রিজনিং মক টেস্ট বিকেল তিনটে দৈনিক জিকে পিডিএফ সন্ধ্যা ছটায় জিকে মক টেস্ট রাত নটায় ইংরেজি মক টেস্ট প্রতি সোমবার এবং বৃহস্পতিবার করে নেওয়া হয় তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ